তারপর এলো কুরাইশ নারীরাও নিজেদের উপহার সামগ্রী নিয়ে। তারপর কত যে উট জবাই হলো, সারা মক্কার কত যে মানুষ খেতে এলো তার কোনো হিসেব রইল না। খুয়াইলিদ গৃহে গীত হতে লাগলো নারী কণ্ঠের বিবাহ ও আনন্দ সঙ্গীত। কন্যা সাজানেরা লেগে গেল সাজানোয়। সুন্দর নববধূকে আরো সুন্দর ও রূপবতী করে তুলতে। সুন্দরের উপর আরো সুন্দর, দিনটাও ছিল আশ্চর্য সুন্দর। প্রকৃতি ছিল স্থির শান্ত, চারদিকে বইছিল ঝিরঝিরে বাতাস। সারা মক্কা আজ উৎসবে মেতে উঠেছে। খুয়াইলিদ গৃহকে কেন্দ্র করে তা আবর্তিত হচ্ছে। মক্কার উৎসব মুখর সময় এগিয়ে চলছে সামনে। দিবাবসানে এলো সন্ধ্যা, চারদিক ছেয়ে গেল রাতের আধারে। আজকের আধারেও যেন আলোর ঝিলিমিলি। অবশ্য আকাশেও আছে তারকার মিটিমিটি। এ সময়ে কাবার সন্নিকটে আকত সম্পন্ন হল। আকতের পর সবার মুখায়বে খুশির আলো ঝলমলিয়ে উঠল। সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাবা তাওয়াব করতে লাগল। খাদিজা আতিকের সুখময় শান্তিময় দাম্পত্য জীবনের জন্য দোয়া করতে লাগল। খোয়াইলিদ গৃহ থেকে ভেসে আসছে মিষ্টি মধুর হর্ষোল্লাস ধ্বনি। মক্কার এখানে ওখানে তা গড়িয়ে পড়ছে। মক্কার মানুষের মনে আনন্দের হিল্লোল বয়ে যা দিচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে হলে সবাই আসর জমিয়ে বসল। গোল আসরের মধ্যমণি হয়ে হয়ে বসল মক্কার নেতা ও সর্দারেরা। মধ্যখানে এসে হাজির হলো মক্কার বীর সন্তানেরা, ওশি ও নেজা চালনায় যাদের জুড়ি মেলা ভার। শুরু হলো যুদ্ধ খেলা, চলল আক্রমণ প্রতিক্রামণ, পাশাপাশি চলে উঠল প্রতিরোধ। প্রকৃত লড়াইয়ের মতো এখানেও ছিল হার জিত। যারা জিতল তারা পেল উষ্ণ অভিনন্দন ও বাহবা, যারা হারল তার মাথাটা নিচু করে বাইরে বেরিয়ে এলো হতাশা ছাওয়া চেহারা নিয়ে, কপাল দরদর ঘাম মুছতে মুছতে। পরবর্তী লড়াইয়ে লজ্জার আবির থেকে মুক্ত পাওয়ার গজগজে সংকল্প নিয়ে। উচ্ছ্বাস মাখা হাসি আনন্দে আর মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত সবাই মুগ্ধ। সবার চেহারায় ঝলমল করছে স্বল্পালোকিত রাতের মায়াবী দ্যুতি, কিন্তু একজন বসে আছেন তাদের কাছে একটু দূরে গম্ভীর হয়ে। এই গণ আনন্দেও তার যেন আনন্দ নেই, এই গণজোয়ারেও তার যেন কোনো প্রবাহমানতা নেই। কেমন নীরব নিস্তব্ধ ভাবলে সীন, আপন ভুবনে নিমজ্জিত, নিজের চিন্তায় সমাহিত,
কখনো তাকাচ্ছেন গভীর দৃষ্টিতে এদের দিকে ওদের দিকে। আসরের কাছে তিনি যে অপরিচিত তা নয়। মক্কার সবাই তাকে চেনে জানে। মক্কার পাহাড় পর্বত উপত্যকা সব তাকে চেনে, এজন্য সবাই তাকে কাছে টেনে কাছে আসতে বলল, আজকের এ আনন্দের শরিক হতে বলল, পান করতে বলল, সঙ্গীত উপভোগ করতে বলল। খোয়াইলিত তাকে ডেকে উঠলেন এই বলে, ওয়ারাকা, অমন গম্ভীর হয়ে বসে আছো যে, এসো কাছে এসো, আজ আনন্দের দিন, চাচাতো বোন খাদিজার আনন্দে কেন তুমি অংশ নেবে না। ওয়ারাকা চাচার কথায় মৃদু হেসে বললেন, চাচা আপনি তো জানেন এসব গান আনন্দ আমার ভালো লাগে না, আপনাদের জগৎ থেকে আমার জগৎ আলাদা। খোয়াইলিদের পাশের একজন বলে উঠল, ওয়ারাকা তুমি যে কি, তুমি কি বদলাবে না, এক কাজ করো তাহলে, মক্কা ছেড়ে চলে যাও, সমাজ থেকে আলাদা হয়ে যাও, মক্কার মানুষের সাথে তোমার কি সম্পর্ক, মক্কার ধর্ম মানো না তুমি, মক্কার সমাজ মানো না তুমি। তার সাথে যোগ দিল আরেক লোক, ওয়াকারা তুমি মক্কার নও, মক্কাও তোমার নয়, তোমার দিন ধর্ম ভিন দেশি, রোম থেকে পাওয়া, আমাদের উপাস্যদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, কেন তুমি পড়ে আছো এখানে, আমাদের উপাস্যরা তোমার চোখে মূল্যহীন, মোটেও মোটেই তা ভেব না। আমাদের উপাস্যরা আর তোমাদের চোখে মূল্যহীন, মোটেও তা ভেব না, আমাদের উপাস্যরা আমাদের সাহায্য করে, দেখে দেখে রাখে, বিপদে সাহায্য করে, আমাদের গায়ে মঙ্গল ও কল্যাণ ঢেলে দেয় ওয়াকারা। এই যে দেখতে পাচ্ছ না আজ আমাদের কি আনন্দ, এ আনন্দ আমাদের উপাস্যদেরই দয়া ও দান। আজ তো খোয়াইলিত কন্যা খাদিজার বিবাহ অনুষ্ঠান, আজ খাদিজা চলে যাবে আতিক বিন আবিদের গৃহে, এই উপলক্ষে তুমি যে খাওয়া দাওয়ার আয়োজন দেখছ তাতে কে মজা ও রস ঢেলে দিয়েছে জানো, সে আমাদেরই উপাস্যরা, আমাদের এই যে আজকার হাসি আনন্দ তাও ব্যঙ্গময় হয়ে উঠেছে এই উপাস্যদেরই বরকতে। সুতরাং হে ওয়াকারা ওয়ারাকা, তুমি তোমার নিরস জগৎ ছেড়ে আমাদের সরস জগতে প্রবেশ করো, ভোগ করো আনন্দ, আমাদের সাথে মিশে যাও, নইলে তুমি পস্তাবে, কঠিন মাশুল দেবে, অনেক